এক সময় বাংলা টেলিভিশনে নামকরা নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন নেহা আমানদীপ। অ্যাটিটিউড, লুকস এবং অ্যাক্টিং সব দিক দিয়েই তিনি বাকিদের থেকে কোনো অংশে কম ছিলেন না। তার কর্মজীবনের সাথে তার প্রেম জীবন নিয়েও তখন চর্চা হতো, কিন্তু তারপরে অজানা কারণে উধাও হয়ে যান তিনি। অনেক বছর গায়েব ছিলেন ইন্ডাস্ট্রি থেকে। শেষবার তাকে দেখা যায় কোনে বউ ধারাবাহিকে, আর তার অভিনীত স্ত্রী ধারাবাহিকটি সবথেকে বেশি জনপ্রিয় হয়। আস্তে আস্তে নেহা আমানদীপকে ভুলতে বসে দর্শক। তবে এই বছরে একদম প্রথমের দিকে জানা যায়, অনেক অপেক্ষার পরে এবার নাকি তাকে জি বাংলার নতুন গল্পে নায়িকা চরিত্রে দেখা যাবে। সেই ধারাবাহিকটি আসছে ব্লুজ প্রোডাকশনের অধীনে। অভিনেত্রী একাধিকবার সাক্ষাৎকারে এই খবর প্রসঙ্গে বলেছেন, হ্যাঁ এবার সত্যি করেই তিনি ফিরছেন। খুব এক্সাইটেড তিনি এত বছর বাদে প্রধান চ্যানেলে সুযোগ পেয়ে। মাঝে এটাও শোনা যায় জি নয়, স্টার জলসাতে আসছে তার আপকামিং এই ধারাবাহিকটি। কিন্তু কোথায় কি, প্রায় চার মাস হয়ে গেছে আবার অন্তরালে চলে গেলেন অভিনেত্রী, আর কোনো আপডেট নেই তার কামব্যাকের। তাহলে কি আবার তাকে বাদ দিল কর্তৃপক্ষ? কেন হারিয়ে যাচ্ছে তার মতো জনপ্রিয় নায়িকা? তো বন্ধুরা, তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।